গুড ইভিনিং, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আপাতত আমাদের ম্যাডাম ভালো নেই, তাই আমি চলে এসেছি রান্না করে। দেখতেই পাচ্ছ আলু কাটছি। এখানে চিকেনটা অলরেডি ম্যারিনেট করে রেখেছি। ম্যারিনেশনের জন্য হালকা অল্প একটু কাঁচা সর্ষের তেল, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর তার মধ্যে দিয়েছি হচ্ছে আমি একটু তোমার হলুদ গুঁড়ো পাউডার আর লঙ্কা গুঁড়োর অল্প একটু সামান্য। আর তেমন কিচ্ছু দিইনি, এখানে আদা রসুনটা ছুলে নিয়ে তারপর এটাকে বাটবো কি এটাকে একবারে তোমার কড়াইতে দেবো সেটা দেখছি। আর এখানে তোমার দুটো পেঁয়াজ আপাতত আমি কাটবো চপারে। তো চলো এগুলো আমি করতে থাকি, ততক্ষণ তোমরাও আমার সাথে থাকো। আর রাতে আসলে আমি আজকে একটা রেসিপি দেখছিলাম, সেটা হচ্ছে পাটিয়ালা চিকেন। তো পাটিয়ালা চিকেন তোমার কেমন হয় কি বৃত্তান্ত তো দেখি কতটা করতে পারি। তার মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস নেই তো পাটিয়ালা হবে না ওই আর কি। তোমাদের সাথে সাথে আমিও এখন ওর কাজ করাটাকে দেখছি, কারণ সত্যিই শরীরটা সেদিন খারাপ ছিল বলে আমি শুয়েই ছিলাম পুরো টাইমটা, তাই ওকে আমি কোনোভাবে হেল্পও করতে পারিনি। আর দেখো ছেলে দুটো পেঁয়াজ কাটতে গিয়ে চোখ বড় বড়, চোখ ছোট, কত কিছুই না করছে, আমার সত্যিই হাসি পাচ্ছে দেখে যে ও দুটো পেঁয়াজ কাটতে গিয়ে এত কিছু করেছে। আর ফাইনালি ও চপারটা বার করলো ঠিক কথাই, কিন্তু প্রথমেই ভুলটা করলো, পেঁয়াজটাকে দিয়ে নিয়ে তারপরে ব্লেডটাকে লাগালো, যেই প্রসেসটা ভুল, যার জন্য ও পারছিল না। আর এটা দেখে আমার ভয় লাগছিল যে আমার ব্লেডটা না বেঁকে যায় বা ভেঙে যায়, কারণ প্রেশার দিচ্ছিল। তারপরে দেখলাম না ঠিক করে নিল, ঠিক আছে, আমার দেখে হাসি তো পাচ্ছিল ঠিক কথাই। আর তার উপর আমি না ব্লগটাকে মানে ভিডিওর এই পার্টটুকুকে ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম, কারণ ও যতক্ষণ ধরে এই ভিডিওটা তুলেছে ততক্ষণে একটা ব্লগ পুরো শেষ হয়ে যাবে। যাই হোক, এত কিছুর পরে ও হেল্প তো করেছে। এখানে চিকেনটাও রেডি হয়ে গেছে আর কি, অনেকক্ষণ আগেই হয়েছে, একটু কিছুক্ষণ আগে। তো আজকে না আমি কিচ্ছু করে দেইনি, সত্যি বলছি আমি একদমই শুয়েই ছিলাম, ভালোই লাগছে না একেবারে শরীরটা, তাই জন্যে। তো ও নিজে, আমি করতে পারতাম না এমনটা নয়, পারতাম, কিন্তু ও বলেছে না আজকে আমি রান্না করব, তো শখের যদি হয়ে থাকে তাহলে করতে দেওয়াই উচিত, তাই জন্য করলো ও। তবে কালারটা আজকে পুরো লাল হয়নি, একদিকে ভালো করেছে কাঁচা লঙ্কা দিয়েছে। তো আর এদিকে আমার পরোটাও হয়ে গেছে, চলো দিয়ে দিই। কাল রাত থেকে এই ব্লগটা আবারও চালু হয়েছে, তো আজকে দিনটা কন্টিনিউ হবে। আজকের দিনের খুব একটা হিউজ ব্লগ করতে পারবো না, কারণ আমরা আজকে বাড়িতে থাকছি না, বিকেলের দিকটাতে ফিরবো। আর কি রোদ উঠেছে দেখতে পাচ্ছ তো, এবার গাছগুলোতে একটু জল দিয়ে নিই, যদিও রোদ উঠে গেলে আর জল দিলে সেরকম লাভ নেই, কিন্তু ওই আর কি, আজকে তো ভোরবেলাটা ওঠা হয়নি তাই দেওয়া হয়নি। ময়লার গাড়ি এসেছিলো, আমি তখন উঠেছি, 7:45 নাগাদ এসেছিলো বোধ হয়, আর এখন বাজে 8:30। তো 45 মিনিট ধরে আমি মাউনি বাবার সাথে গল্প করলাম, আর মা বাবার সাথে, মা বাবা বলছি, মায়ের বাড়িতে ফোন করেছিলাম মায়ের কাছে, মা বৌদি পিসি ওদের সাথে একটু কথা বললাম। একদিন ওরা এত ব্যস্ত ছিল যে গল্পই করা হয়নি, তাই গল্প করলাম একটু। আর এবার এসেছি আমি গাছে জল দিতে, গাছে জল টল দিয়ে নিয়ে স্নান দান করে রেডি হব। দেবলিনা আমাকে কালকের ব্লগে জিজ্ঞেস করেছো যে হেয়ার প্যাকটা লাগে আমি কীরকম কী উপকার পেলাম তোমাদের সাথে একবার শেয়ার করতে। তো হেয়ার প্যাকটা একদিনই আমি লাগিয়েছি, তো উপকার পাবো কি পাবো না সেটা একদিনে যদিও বা আমি বুঝতে পারবো না, তবে খুশকির সমস্যাটা দূর হয়েছে, সেটা ওই পাতিলেবু আর তেল মিশিয়ে যেটা লাগিয়েছিলাম ওটাতেও দূর হয়েছিল, আর এখনও অবধি হয়নি। আর আমি হেয়ার প্যাকটা লাগিয়েছিলাম বৃহস্পতিবার, চুল এখনও এরকমই রয়েছে, খুব তেল তেল হয়নি। শুক্রবার আমি হাঁটতে গেছি, তো মাথাও ঘামিয়েছে আমার, যেটা একদিনেই আগে তেল তেলে মাথা হয়ে যেত সেটা এখনো হয়নি। তো আমি তোমাদেরকে বলে দিতেই পারি, এটা কোনো সিক্রেট নয় যে আমি সিক্রেট রেখে দিতে চাইছি বা কিছু, এটা নয়। আমি ভেবেছিলাম যে আর কয়েকদিন লাগিয়ে নিয়ে, মানে আর অন্তত 2-3 বার লাগিয়ে নিয়ে যদি মনে হয় যে হ্যাঁ আমি উপকার পেয়েছি, তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। কিন্তু তোমরা যদি চাও তাহলে আমি এখনই বলে দিচ্ছি আর কি, কারি পাতা গুঁড়ো, মেথি গুঁড়ো, টক দই আর 1 চামচ নারকেল তেল নিয়েছিলাম। যদি তোমাদের কাছে গুঁড়ো না থাকে তাহলে একেবারেই কারি পাতা মেথি একেবারেই গুঁড়ো করে নিও মিক্সিতে, তারপরে দিও। আমার কাছেও ছিল না, আমি গুঁড়ো করে নিয়েছি তারপরে মিশিয়ে নিয়েছি সবটাকে, মেথি গুঁড়ো, কারি পাতা গুঁড়ো আর টক দই আর হচ্ছে নারকেল তেল। এগুলো আমাদের ঘরেই থাকে, আর কারি পাতা তো এখানে অ্যাভেলেবেল পাওয়াই যায়, তো তাই দিয়ে আমি বানিয়ে মাথায় লাগিয়েছিলাম। কারি পাতা আর মেথি দুটোই চুলের জন্য খুবই ভালো, টক দইও খুবই ভালো, তো সেগুলোই দিয়েছিলাম। আর তেল লাগানো তো আমাদের উচিতই, তাই আমি এগুলো দিয়েই
কেয়ার প্যাকটা বানিয়ে নিজে লাগিয়ে নিয়েছিলাম। ব্যাস এই হচ্ছে ফান্ডা, আর কিছুই নয়। তবে চুল ওঠা কমে গেছে, যেহেতু আমি একদিনই লাগিয়েছি সেটা আমি বলতে পারবো না, হিউজ কমে গেছে এটা আমি এখনো বুঝতে পারিনি। তবে খুশকির সমস্যাটা দূর হয়েছে আর আমার স্কাল্প যে অয়েলি সেই ব্যাপারটাও দূর হয়েছে, ব্যাস এইটুকুই তো। আর যদি আস্তে আস্তে উপকার পাই লাগাতে লাগাতে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। এখন বাড়ি ফেরার পালা, আর এই রাস্তাটা স্পেশালি আমার এত ভালো লাগে কারণ এত গাছপালা। যদিও এই রাস্তাটুকু শুধু বলবো না, ব্যাঙ্গালোর পুরোটাই এরকম সবুজে ঘেরা, তাই জন্যেই হয়তো ওয়েদারটা এতটা ভালো কলকাতার তুলনায়। কারণ কলকাতায় তো এখন গাছ কেটে পুকুর বুঝিয়ে নানান রকম ফ্ল্যাট বাড়ি উঠে যাচ্ছে, সেটা জনসংখ্যা বৃদ্ধির জন্য অবশ্যই। তো ওই জন্য ব্যাঙ্গালোর শহরটাকে ভীষণ বেশি ভালো লাগে। এখন বাজে রাত্রি 9টা, সেই সকালবেলা তোমাদের সাথে দেখা হয়েছিল আবার এখন। হ্যাঁ, মাঝখানে ফেরার সময় একটুখানি রাস্তার ভিডিও তুলেছিলাম ওই আর কি। তো এখন করবো রান্না, আজকে বিশেষ কিছু রাতে আর করবো না, এখন রাত্রিবেলা করবো। হচ্ছে কালকে তো এমনিও সানডে, কালকে একটু ভালো মন্দ রান্না নয় করবো, কালকে তো ম্যাটানটা করবো। ওদিক ঘুরে দেখলাম যে লাইটটা ঠিকঠাক পাওয়া যাচ্ছে না, তাই আবার এদিকে ঘুরে গেলাম। তো এখন বসাবো হচ্ছে ভাত, আর প্রেশার কুকারে বসিয়ে দেবো ডাল আর আলু সেদ্ধ। আলুটাকে মাখবো আর ডালটাকে দেখে আমার রসুন ফোড়ন দিয়ে করার ইচ্ছে আছে, ও খাবে কিনা জিজ্ঞেস করি না, তো ডাল সেদ্ধই করে নেবো। ডাল সেদ্ধ, আলু সেদ্ধ মাখা, ডিম ভাজা, এটাই হচ্ছে মানে বাঙালিদের এটাই মানে কোথাও গেলে দেখবে রাতে এসে এই খাবারটাই খাই, বা কিছুদিন বাদ বাদ মনে হয় অনেক মাছ মাংস বা বিয়ে বাড়ি অনুষ্ঠান কোনো বাড়ি খেয়ে আসলে মনে হয় এই খাবারটা খাই। এই খাবারটা খেতে আমারও ভীষণ ভালো লাগে, ওরও ভীষণ ভালো লাগে। আর রাত্রিবেলা এসে কী বা রান্না করবো, ওকে বললাম যে মাছ কি ভাজবো, বললো যে না মাছ টাছ ভাজতে হবে না, তুমি ডিমই ভেজো একটা। তো মানে একটা বলতে ওর একটা আমার একটা এই আর কি। তো চলো আমি বসিয়ে দিই রান্নাটা, কারণ রাত্রি 9টা বেজেই গেছে, হতে হতে মোটামুটিতে একটু টাইম লাগবেই। আর ব্যালকনির লাইটটা অফ করে দিই। তো চলো এবার করি। আর ও কালকে মাংসটা যে রান্না করেছিল ওটাও একটু আছে, তো ওটাকেও বার করে নিতে হবে মনে হচ্ছে ওই আর কি। ফ্রিজের উপর থাকুন না, নোংরা হয়ে থাকে যদি সারাদিন বাড়িতে না থাকা হয় এই আর কি। তো মোটামুটি পরিষ্কারই আছে, শুধু এ কটা বাসন গুছিয়ে নিলেই হয়ে যাবে। তো চলো আমি কাজগুলো করে নিই। সবটা বসিয়ে দিয়েছি, ওটাই আছে ডাল মানে মুসুর ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ। মুসুর ডালটাকে বসালামই যখন সেদ্ধ, একেবারে কালকে যে ডালটা হবে তার জন্য সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো হোক, দেখি কালকে কি ডাল খাবে বলে, তাহলে যদি একসাথে হয়ে যায় ডালটা তাহলে ডালটা করেই ফেলবো, নাহলে এইটুকু মানে বড় প্রেশার কুকারতে এইটুকু এটুকু করে ডালও হবে, সেদ্ধ হতেও দেরি হয়, আর কদিনই বা সেদ্ধ করবো, কালকেই তো ডাল করবো আবার। তো একেবারে ওই জন্য সেদ্ধটা বসিয়ে দিয়েছি, ডাল আর আলু সেদ্ধটা এটাই রয়েছে। আর এটার মধ্যে ভাতের মধ্যেই আমি দুটো ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, ও বললো ডিম ভাজা না সেদ্ধ করো, তো ওই জন্য সেদ্ধ করছি। জানি না আমার বরের ফেভারিট কিনা, তবে আমার তো ফেভারিট। এখানে হচ্ছে মুসুর ডাল সেদ্ধ, বললো ডালটাকে করতে হবে না সেদ্ধ করো, তাই জন্য কালকের জন্য আমি সেদ্ধ ডালটা তুলে রাখলাম। আর এটার উপর দিয়ে দিয়েছি সর্ষের তেল আর দিয়েছি নুন ছড়িয়ে, আর আলু সেদ্ধটা মাখা ডিম সেদ্ধ ছেড়ে দিয়ে দিই ওকে খেতে, আমারটা আমি বেড়ে নিই তারপর। এটা তোমার ফেভারিট খাবার? না ফেভারিট না, তবে ঠিক আছে ভালো লাগছে। সাথে আমাদের গোপাল ভাই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এই খাবারের পর আর কিছু বলারই থাকে না, শত শত মাছ মাংস যেন এই খাবারটার কাছে ফেল হয়ে যায়, মানে অন্তত আমার কাছে। হ্যাঁ আমার বরের কাছে তো নয়, আর যারা এরকম আছো আমার বরের মতো, যারা শুধুমাত্র রিচ খাবার দাবার পছন্দ করো তাদের তেমন হয়তো ভালো লাগবে না। আমার বর যেরকম বললো চলে যায় আর কি, খুব একটা ফেভারিট নয়, তবে ওই আর কি। আর এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মাঝে বিকেলের দিকটাতে একটু টিপটিপ বৃষ্টি হয়েছে, তেমনটা হয়নি। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আরও একটা কথা না বলেই পারছি না, ভিউজটা যাও বা হচ্ছে খুবই সামান্য, তাও ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমাদের মধ্যে কেউই তেমন ভাবে লাইক করছো না, কমেন্ট তো করছোই না, কিন্তু কেন সেটাই মানে কমেন্ট নাই বা করতে পারো টাইমের জন্য হয়ে ওঠে না সেটা আমি জানি, কিন্তু লাইক যখন তোমরা সিন করছো ভিডিওটা দেখছো তখন কেন লাইক বাটনটাতে একবার টাচ করতে পারছো না? প্লিজ প্লিজ প্লিজ, সত্যি বলছি মানে যারা এই কাজটার সাথে যুক্ত নেই তারা হয়তো বুঝতে পারবে না যে একটা লাইক একটা ভালো হয়েছে বা খারাপ হয়েছে, যেটাই মতামত হোক না কেন আমাদের কাছে সত্যি অনেক কিছু ম্যাটার করে ওটার মানেটা। তো প্লিজ একটু সাথে থাকো, তোমাদের জন্য গুটি গুটি পায়ে অনেকটা সময় ধরে হলেও আমি এতটা পথ পৌঁছেছি শুধুমাত্র তোমাদের
আমাদের জন্য এটা বলতেই হবে। হ্যাঁ, অনেকের অনেক তাড়াতাড়ি চ্যানেল গ্রো করে যায়, আমার দ্বারা সেটা হয়তো হয়নি। আমি মেনে নিচ্ছি যে হয়তো ভুলটা আমারই, কোথাও না কোথাও একটা তো ভুল থেকে যাচ্ছে, গ্যাপ থেকে যাচ্ছে তোমাদের সাথে আমার। তো যাই হোক, জানি না সেই গ্যাপটা কবে পূরণ করতে পারবো, বা কিছু আমার কথা বলা বা আমার ভ্লগিং তোমাদের মন ছুঁয়ে কবে যাবে সত্যিই জানি না। তবে চেষ্টা তো আমি করে যাচ্ছি, বলো, হাল তো ছেড়ে দেইনি আর দেবও না। আর কিছুটা পথ বাকি আমার জন্য। হ্যাঁ, আমি জানি অনেকটাই, কিন্তু আমার জন্য আর কিছুটা। আমি যদি এত দূর আসতে পারি, আমি জানি আরও কয়েকটা দিন তোমাদের সাথে কাটাতে পারলে আমি পারবো আমার স্বপ্নের জায়গাটায় পৌঁছতে। আমি বারবার বলি যে শুধুমাত্র এই ব্লগিং তোমাদের জন্য করছি এমনটা নয়, আমি আমার জন্য করছি। অবশ্যই একটা জায়গার পর ইনকাম তো আমিও করব, ইনকাম করার জন্যই প্রত্যেকে কাজ করে, প্রত্যেকে খাটে, আমিও খাটছি। তবে হ্যাঁ, সব কিছুর পরেও এটা আমার ভালোবাসার, ভালো লাগার, মানে টাকা না পেয়েও, ইনকাম না করেও, এটা থেকে কিছু পাইনি ভেবেও, কিন্তু এত বছর ধরে আমি করে যাচ্ছি। এত বছর মানে 2 বছর কন্টিনিউ তো হলোই প্রায়, তো সেটা কিন্তু আমি করে যাচ্ছি। তো ভালোবাসা একটা না থাকলে আমার মনে হয় না এভাবে সম্ভব। আর প্রতিনিয়ত প্রত্যেক দিন কোনো গ্যাপ নেই, কোনো অসুবিধা ছাড়া, মানে হিউজ কোনো অসুবিধা না এসে পড়লে আর কি আমার কাছে, আমি কখনোই কোনো গ্যাপ দিইনি ভিডিওতেও। তো আমি সত্যিই এটাকে ভালোবেসে করি, এমনটা নয় যে করতে হবে সকালবেলা উঠেই শুরু করে দিলাম একটা ফোন নিয়ে, এমনটা নয়। তো আর চেষ্টাও করি এক এক দিন এক এক রকমভাবে শুরু করার, ওই আর কি। তো চলো, অনেক কথা বললাম আজকে তোমাদের সাথে, জানি না তোমাদের কেমন লাগছে বা কিছু, তো তোমাদের কাছে কতটা যেতে পারছি আমি সেটাও জানি না। চলো, আজকের মতো টাটা।